ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। বাংলাদেশ সফর থেকে বাদ পড়লেন অ্যারন ফিঞ্চ। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না অ্যারন ফিঞ্চের। বাংলাদেশে আসার আগে হাঁটুর ইঞ্জুরিতে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। টি টোয়েন্টি সিরিজে খেললে ও ওয়ানডেতে খেলছেন না তিনি। ফিঞ্চের বদলি হিসেবে ওয়ানডেতে অজিদের নেতৃত্ব দিচ্ছেন অ্যালেক্স কেরি। আগামীকাল দোহা ও লন্ডন হয়ে মেলবোর্নে ফিরবেন তিনি। ধারণা করা হচ্ছে দেশে ফিরে 14 দিনের কোয়ারেন্টাইন শেষে হাঁটুতে অস্ত্রোপচার করা হবে তাকে। তাতে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না অ্যারন ফিঞ্চের। ধারণা করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইঞ্জুরি থেকে সেরে উঠবেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। তবে বাংলাদেশে আসতে না পারায় হতাশ অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আগামী 29 জুলাই বাংলাদেশে পা রাখতে পারে অস্ট্রেলিয়া। বাংলাদেশে এসে 3 দিনের কোয়ারেন্টাইন থাকবে তারা। এরপর 3 আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ হবে 4 আগস্ট, 6 আগস্ট হবে তৃতীয় ম্যাচ, 7 আগস্ট হবে চতুর্থ, এমনকি 9 আগস্ট মাঠে গড়াবে বাকি ম্যাচটি। ক্রিকেটে অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশে এসে খেলতে পারছেন না অ্যারন ফিঞ্চ। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।